হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো ব্যাপার নিয়ে। প্রথমে একটা গান নিয়ে কথা বলবো, গানটা হচ্ছে উঁচি উঁচি দিওয়ারে, ফ্রম দ্য মুভি ইয়ার ইয়ার টু। তো ইয়ার ইয়ার টু এর এখন অব্দি অ্যালবামের কথা যদি বলি, আমার ফার্স্ট গান তো অতটা ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড ইয়ার্সের যে গানটা ছিল আমরা দেখেছিলাম, তেরা নাম সিমরু তেরা নাম বলে যে গানটা বেরিয়েছিল, আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছিল এবং গানটা কিন্তু বেশ সাকসেসফুল হয়েছে, অনেকে রিলস বানাচ্ছে, গানটার ভিউজও ভালো হয়েছে। তো এই গানটা কিন্তু সাকসেসফুল একটা সং হয়েছে। তো আজকে আরেকটা গান এসেছে উঁচু উঁচু দিওয়ারে বলে, যে গানটাতে আমরা দেখতে পাচ্ছি জাভেদ জাবরির যে ছেলে সে রয়েছে, মানে যে এটার ক্যারেক্টার হিরো, এবং একটা নতুন নায়িকা রয়েছে, এবং গানটা গেয়েছে অরিজিৎ সিং। আমার এই গানটা শোনার মেন কারণ ছিল ওটাই। তো গানটা শুনলাম আমার কিন্তু, সত্যি কথা আমি মন থেকে বলছি, আমার এখনও অব্দি ইয়ার ইয়ার মানে শোনা সব থেকে ভালো গান হচ্ছে এই গানটাই। এই গানটা কিন্তু দারুণ হয়েছে, কতটা হিট হবে আমি গানটা জানি না, কিন্তু গানটা যেরকমভাবে দেখতে লাগছে, গানটা যেরকম শুনতে লাগছে, গানটা কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে দারুণ লেগেছে। হিরোটাকে ভালো লাগছে, হিরোইনটাকে ভালো লাগছে, এবং এটা এই গল্পটা যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারে, এটা সিনেমাটা ইমোশনাল দিক, এই সিনেমাটা অনেকগুলো ইমোশনাল দিক থাকছে। একটা হচ্ছে ইয়াসের সঙ্গে দীপক হুজলা কুমারের যে মানে বৈবাহিক জীবনটা, সেটা একটা ইমোশনাল দিক রয়েছে। আবার এই যে লাভ স্টোরিটা, সেটা একটা ইমোশনাল দিক। আমরা দেখছি মেয়েটা হাঁটতে পারে না, তারা তো কোনো অসুখ রয়েছে, মিলাম হিসাবে জাফেরি ওর পাশে থাকার ট্রাই করছে। তো সেই হিসেবে গানটা খুব ভালো। অরিজিৎ সিং এর গলা নিয়ে তো কিছু বলার নেই, তার গলায় গানটা দারুণ লাগছে, এবং গানটার পিকচারাইজেশন বলি, গানটার মানে অডিওটা বলি, সাউন্ডটা বলি, সব দিক দিয়ে গানটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনারা চাইলে গানটা শুনতে পারেন, টি সিরিজে রয়েছে। তো আমার কিন্তু গানটা এক কথায় দুর্ধর্ষ লাগলো, তোমাদের কার কেমন কি লেগেছে কিন্তু অবশ্যই জানিও, আমার কিন্তু দারুণ লেগেছে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে বাঘায়তীন নিয়ে। তো বাঘায়তীনের তো ফার্স্ট সঙের টিজার কালকে এসেছে, তোমাদেরকে জানিয়েছিলাম, তো সেখানে কবে রিলিজ ডেট কিছু বলা হয়নি। তো গানটা কবে রিলিজ করছে সেটা একটা আপডেট আজকে দেওয়া হয়েছে, এবং আরেকটা ব্যাপার তার সঙ্গে কনফার্ম করে দেওয়া হয়েছে, তোমরা দেবদাকে একদম সামনে থেকে দেখতে পাবে, মানে একটা ইভেন্ট ক্রিয়েট করা হচ্ছে। এবং শুধুমাত্র দেবদাকে নয়, এই প্রথমবার হয়তো আমরা দেবদা এবং রূপমদাকে একসঙ্গে একটা লাইভ ইভেন্ট করতে দেখবো, যেটা আমরা কখনো দেখিনি। দেবদার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, রূপমদার আমরা জানি রূপমদা যেখানে এসে দাঁড়ায় সেখানে লোকে লোকারণ্য হয়ে যায়। তো এই দুজন যদি এক জায়গায় এসে দাঁড়িয়ে একটা সং লঞ্চ ইভেন্ট মানে করতে পারে, তাহলে বুঝতে পারছো কত লোকের মতো সিনেমাটা নিয়ে আলোচনা হবে। এবং ওপেন টু অল একটা জায়গায় করা আছে, পাটুলি ফুটওয়ার্কে বলে একটা জায়গা রয়েছে, আমি জানি না, আমি তো অতটা কলকাতা দিকে যাই না, তো সেই জায়গাটা হতে চলেছে ঠিক বিকেল 5টার সময়। অর্থাৎ এই গানটা বিকেল 5টায় আসবে কিনা বলতে পারছি না, ইভেন্ট হবে বিকেল 5টায়, গানটা তার আগেও রিলিজ করে যেতে পারে, তার পরেও রিলিজ করে যেতে পারে। তবে কিন্তু গানটা শোনার জন্য বেশ এক্সাইটেড রয়েছে, সম্ভবত জি মিউজিক কোম্পানিতেই গানটা আসতে চলেছে বাংলা এবং হিন্দি ভার্সন। তো আমি কিন্তু গানটা নিয়ে খুব 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 এক্সাইটেড রয়েছি, গানটা ভালো হবে আমার মন বলছে। তো শুনে গানটা নিয়ে শুনে তো অবশ্যই বলো, কিন্তু এই দেবদার ভূমদাকে একসঙ্গে সামনে থেকে দেখতে পাওয়া যে ইভেন্টটা করা, এটা একটা দেবদার মানে প্ল্যানিং বা প্রমোশন যাই বলি না কেন, দুর্ধর্ষ প্রমোশন, এরকম প্রমোশনই দরকার। দেবদার সিনেমা সাকসেসফুল হওয়ার মেন কারণ হচ্ছে প্রমোশন, যেভাবে লোকের মাঝে এসে ইউথদের মানে কীভাবে টানছেন বুঝতে পারছো দেবদা, কারণ রূপম ইসলামের একটা ইউথ ফ্যান ফলোয়িং রয়েছে, যেখানে মানে একটা বাঘায়তীনের গানের প্রমোশন হচ্ছে, রূপমদার রয়েছে, সেটা একটা হিউজ প্রমোশন, দুর্ধর্ষ প্রমোশন। তো আমি এরকম প্রমোশন খুব পছন্দ করি, এবং বাংলায় দাঁড়িয়ে এরকম প্রমোশনই একজনই করে সত্যি কথা বলতে গেলে, যে কারণে এটা নিয়ে কথা বলতেই হয়। তো দুর্ধর্ষ প্রমোশন হচ্ছে, এবং আমি গানটা নিয়ে খুব এক্সাইটেড। তো শনিবার দিন অর্থাৎ 23 তারিখ ঠিক বিকেল 5টার সময় ইভেন্টটা হবে, আর আশা করছি তার আগে বা পরে করেই গানটা চলে আসবে। তো তোমরা এটা নিয়ে কী বলতে অবশ্যই কমেন্টে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই, টেক কেয়ার।